অনেক কিছু জানতে পেরেছিলাম, তবে একটু দেরি হয়ে গিয়েছিল। স্বর্ণাকে ততদিনে বাবাই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুমি জানো স্বর্ণাকে কে এসব করতে উস্কানি দিত? বৃষ্টি বলে ওঠে, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে প্রিয়া। ঠিক বলেছো তুমি, প্রিয়াই এসব করেছে। আমার এক বন্ধু পুলিশে কাজ করে, তার সাহায্যে আমি স্বর্ণার কল রেকর্ড বের করে প্রিয়ার সব ডিটেলস বের করি। তখন থেকেই আমি প্রিয়ার খোঁজ করতে থাকি, শুধু এটা জানার জন্য যে কেন সে আমার বোনটার সাথে এমন করলো, আর আমার বোনই বা কেন ওর কথাই উঠবস করছিল। কিন্তু এই ক্ষেত্রেও দেরি হয়ে গিয়েছিল, প্রিয়া ততদিনে বাইরে কোথাও চলে গিয়েছিল, কিন্তু আমি ওর খোঁজ চালিয়ে যাই। এভাবে 2 বছর চলে যায়। আজ থেকে 5 মাস আগে আমি বইমেলায় প্রিয়াকে দেখতে পাই। আমার বন্ধুর থেকে প্রিয়ার ছবি পেয়েছিলাম, তাই খুব সহজে ওকে চিনতে পারি। এরপর থেকে প্রিয়ার পিছু নিতে থাকি এবং একসময় তাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে নেই। আমি অপেক্ষায় ছিলাম কবে প্রিয়ার থেকে সব জানতে পারবো, কিন্তু তার আগে তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল। বৃষ্টির কাছে এতক্ষণ সব কিছু পরিষ্কার হয়, কিন্তু এখন সূর্যের মতো তার মনেও একই প্রশ্ন যে প্রিয়া স্বর্ণার সাথে এমনটা কেন করলো। তাই সে সূর্যকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব জানতে পারবো। আমার মনে হয় স্বর্ণা সব কিছু জানে, ওর থেকেই আমাদের সব কিছু জানতে হবে। তুমি আমার উপর রাগ করে নেই তো? এতদিন আমি শুধু তোমার সাথে নাটক করেছি কারণ প্রিয়াকে আমার দরকার ছিল, তোমাকেও কিছু বলতে পারিনি তুমি কি রিয়্যাক্ট করো সেটা ভেবে। তাই তোমার সাথে এতদিন এমন ব্যবহার করেছি, কিন্তু তোমাকে স্ত্রী হিসেবে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। সূর্যের কথাটা শুনে বৃষ্টি লজ্জা পায়। বৃষ্টি বলে, হয়েছে আর তেল মারতে হবে না, আপনি এবার ঘুমিয়ে পড়ুন, আমিও ঘুমাতে যাচ্ছি। কোথায় ঘুমাবে তুমি? বিছানায়। আমি তোমার সাথে ঘুমাতে পারি? মানে পারেন। আচ্ছা থাক, আজ না হয় আমি আলাদাই থাকলাম, তুমি একটু স্বাভাবিক হয়ে নাও। আমাদের সম্পর্ক কিন্তু এখন স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই হওয়া দরকার। বৃষ্টি বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে, সূর্য সত্যি পাকা খেলোয়াড়, কিন্তু আমি কি কখনো মন থেকে ওনাকে মেনে নিতে পারবো? দাদি বলতো বিবাহ বন্ধন হলো একটি পবিত্র বন্ধন, এই বন্ধনে জড়িয়ে গেলে নাকি মায়া ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। তাহলে কি আমারও এরকম ভাবনায় জড়িয়ে পড়ব? কথাটা ভাবতে বৃষ্টির সারা গায়ে রোমাঞ্চকর শিহরণ বয়ে যায়। বৃষ্টি এসব ভাবনাকে পাত্তা না দিয়ে প্রিয়া আর স্বর্ণার কথা ভাবতে থাকে, তাদের ব্যাপারে জেনে সব কিছুই ঠিক করতে হবে। বৃষ্টি স্বর্ণার মুখোমুখি বসে আছে। আজ সকাল সকাল সে স্বর্ণার কাছে এসেছে তার কাছ থেকে সকল সত্য জানার জন্য। স্বর্ণা বৃষ্টিকে বলে, কি এমন জানতে চাও তুমি বৃষ্টি ভাবি, যার কারণে এত সকাল সকাল আমার কাছে এসেছো? তুমি কি প্রিয়াকে চেনো? না, চিনি না। সত্য করে বলো, আমার থেকে কিছু লুকাবে না। আমি সত্যি প্রিয়া নামের মেয়েটাকে চিনি না, তবে তার গলাটা অনেক চেনা চেনা লাগে। প্রিয়া সেই মেয়ে যে তোমাকে ফোন করত, যার উস্কানিতে তুমি নিজের ক্ষতি করেছো। কি, প্রিয়া সিরাজের বোন? স্বর্ণার কথাটা শুনে বৃষ্টি খুবই অবাক হয়। সূর্য তখন বাইরে দাঁড়িয়েছিল, সে ভিতরে এসে স্বর্ণাকে প্রশ্ন করে, সিরাজকে আর প্রিয়ার সাথে তোর কিসের শত্রুতা? কেন প্রিয়া তোকে নিজের ক্ষতি করতে উস্কানি দিল, আর তুইও বা কেন ওর কথায় নিজের ক্ষতি করলি? স্বর্ণা তার অতীতের ভয়াবহ স্মৃতির কথা মনে করে, এসব ভাবতেই তার চোখে অশ্রু সিক্ত হয়। স্বর্ণা অস্পষ্ট স্বরে বলে, সব দোষ আমার, আমি সিরাজের সাথে অন্যায় করেছি, আমার জন্য সিরাজের সাথে যা হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। সূর্য হতবিহ্বল হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছিল বল আমাদের। স্বর্ণা বলতে থাকে অতীতের ঘটনাগুলো, অতীতের সমাচার। স্বর্ণা প্রতিদিনের মতন লাইব্রেরিতে এসে উপস্থিত হয়েছে, উদ্দেশ্য একটাই, সেটা হলো তার মনের মানুষের থেকে চিঠি পাওয়া। স্বর্ণা তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনা সে কখনোই সেরকম মনোযোগী ছিল না, ভার্সিটিতে এসে বেশিরভাগ সময় লাইব্রেরিতেই পড়ে থাকত। আর এই লাইব্রেরিতেই স্বর্ণার জীবনে প্রেমের হাওয়া লাগে। প্রতিদিন লাইব্রেরির বইয়ের ভাজে স্বর্ণা একটি করে চিঠি পেত, সেখানে কেউ তার মনের মাধুরী মিশিয়ে স্বর্ণাকে নিজের মনের কথা জানাত। স্বর্ণাও সেই চিঠিগুলো খুব মনোযোগ দিয়ে পড়ত এবং নিজের অজান্তেই চিঠিগুলোর প্রেমে পড়ে যায় সে। প্রতিদিন লাইব্রেরিতে এসে স্বর্ণার চিঠির জন্য অপেক্ষা করত, একদিন চিঠি না পেলে সে উদাস হয়ে যেত। ধীরে ধীরে চিঠি ফেরক মানুষটার প্রতি স্বর্ণার মনে ভালো লাগা জন্ম নেয়, যা একসময় ভালোবাসায় পরিবর্তিত হয়।
স্বর্ণা তার বন্ধুবান্ধবদের সাথে বিষয়টা শেয়ার করে, তখন তারা সবাই স্বর্ণাকে পরামর্শ দেয়, তুই খোঁজ নিয়ে দেখ কে তোকে এভাবে চিঠি দেয়। তুই বরং একটা কাজ কর, এবার তুইও একটা চিঠি লিখে লোকটির পরিচয় জানতে চা। স্বর্ণা এই বুদ্ধিটা খুব ভালো লাগে, তাই স্বর্ণা তার বন্ধুদের কথা অনুযায়ী কাজ করে। এরপর টানা দুই দিন স্বর্ণার কাছে কোনো চিঠি আসে না। স্বর্ণা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যায়। একসময় তাই মনে হয় স্বর্ণা পরিচয় জানতে চেয়েছিল বলেই হয়তো চিঠি প্রেরক চিঠি দিয়ে বন্ধ করে দিয়েছে। স্বর্ণার মন বিষণ্ণ হয়ে যায়। তৃতীয় দিনের দিন স্বর্ণা লাইব্রেরিতে গিয়ে বইটা খুলে তার কাঙ্ক্ষিত চিঠি পেয়ে যায়। স্বর্ণা হন্ততন্ত হয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিটা খুব সুন্দরভাবে লেখা। আমাকে জানার খুব আগ্রহ না আপনার, স্বর্ণালী পরি? তাহলে শুনুন আমার পরিচয়। আমি হলাম সেই হাওয়া যে আপনার মনে দোলা দিয়ে যেতে চাই। আমি হলাম সেই পাপড়ি যে ফুলগুলোর মতো আপনাকে আগলে রাখতে চাই। আমি হলাম সেই পানি যে আপনার তৃষ্ণা হতে চাই। সর্বোপরি আমি আপনার ভালোবাসা হতে চাই। দেবেন তো আমায় সেই সুযোগ? ইতি আপনার প্রেম প্রার্থী রাজ। চিঠিটা পড়ে স্বর্ণার মনে অনুভূতিগুলো আরও জোরে উঁকি দিতে শুরু করে। স্বর্ণা খুব করে চিঠি প্রেরককে দেখতে ইচ্ছা করে, তাই সে তার বান্ধবীদের রাজ নামক ছেলেটার কথা জানায়। স্বর্ণার এক বান্ধবী মেঘলা বলে, আমাদের ভার্সিটিতে রাজ তো শুধু একজনই আছে, ওই যে অনার্স তৃতীয় বর্ষের ফেমাস গিটারিস্ট আছে না, রাজ চৌধুরী, একদম চকলেট বয়, যেমন সুন্দর গানের গলা তেমনি সুন্দর দেখতে, সে নিশ্চয়ই তোকে চিঠিগুলো দিচ্ছে। স্বর্ণা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু রাজ তো অনেক ফেমাস, সে আমার মতো মেয়েকে কেন পছন্দ করবে? আর যদিও বা পছন্দ করে, তাহলে এইভাবে লোকে লোকে চিঠি দিচ্ছিল কেন? সামনে সেও তো বলতে পারতো নিজের ভালো লাগার কথা। মেঘলা কিছুটা ভেবে বলে, হয়তো সরাসরি তোকে বলতে সংকোচ হচ্ছিল তাই। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, যদি ছেলেটাই ভার্সিটির হয় তাহলে সে রাজই হবে। এই ভার্সিটিতে রাজ নামে শুধু ওই একজনই আছে, তাই যদি ছেলেটাই ভার্সিটির হয় তাহলে রাজ চৌধুরীই হবে। স্বর্ণা মেঘলার বলা কথাগুলোই ভাবতে থাকে, তাহলে কি রাজ চৌধুরী নামে ছেলেটাই তাকে পছন্দ করে? স্বর্ণা ছেলেটাকে কয়েকবার দেখেছে, যতবারই দেখেছে রাজ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে এবং তার মুখে ছিল মিষ্টি হাসি। তাই মেঘলার বলার কথাটা সত্য হলেও হতে পারে। স্বর্ণা একবার মনে হলো রাজ চৌধুরীর সাথে কথা বলা দরকার, কিন্তু যদি তার ধারণা ভুল হয় এই কারণে সে সাহস পাচ্ছে না রাজ চৌধুরীর সামনে যাওয়ার। একদিকে ফার্সিটির মাঝে রাজের বন্ধুরা খুব সুন্দরভাবে ডেকোরেট করছিল, উদ্দেশ্য একটাই, রাজ আজ তার পছন্দের মেয়েটাকে নিজের মনের কথা জানাবে। ভার্সিটিতে একটা মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে রাজ, লুকিয়ে লুকিয়ে কতবার মেয়েটাকে দেখেছে সে, আজ প্রপোজ করার সাহস জুগিয়েছে তার বন্ধুরা। রাজ তার পকেট থেকে স্বর্ণার একটা ছবি বের করে বলে, জানি না তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কি না, যদি নাও করো তারপরেও আমি তোমাকে ভালোবাসবো। I love you, Sharna. I love you a lot. Please accept my proposal. I need your love. আমি তোমাকে ভালোবাসি Sharna. আমি তোমাকে অনেক ভালোবাসি। দয়া করে আমার প্রস্তাবটা মেনে নাও, আমার তোমার ভালোবাসা প্রয়োজন। Sharna কি করবে বা বলবে সেটা বুঝতে পারছিল না। Sharna এবার শতভাগ নিশ্চিত হয়ে যায় যে রাজি তাকে চিঠিগুলো দিত, তাই আর বেশি না ভেবে রাজের হাত থেকে ফুলটি নিয়ে বলে, করলাম আপনার ভালোবাসা গ্রহণ। রাজ মুচকি এসে সবার সামনে স্বর্ণাকে জড়িয়ে ধরে। স্বর্ণার লজ্জায় লাল হয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল সিরাজ সিদ্দিকী। কষ্টে দুঃখে তার মন ভারাক্রান্ত হয়ে আসছিল। স্বর্ণাকে কতদিন থেকে সে ভালোবাসে, সে তো স্বর্ণাকে চিঠিগুলো দিত, কিন্তু আজ সিরাজ ভেবে স্বর্ণা তাকে ভালোবাসে না। নিজের মনের দুঃখে সব সে ফোন কলে নিজের বোন প্রিয়ার সাথে শেয়ার করে। সব শুনে প্রিয়া বলে, তুই ওই মেয়েটাকে ভুলে যা ভাইয়া। সিরাজ এক বুক কষ্ট নিয়ে বলে, আমি স্বর্ণাকে খুব ভালোবাসি রে, ওর জায়গা আর কাউকে দিতে পারবো না। ভুলটা অবশ্য এখানে সিরাজেরই ছিল। সিরাজকে বেশিরভাগ মানুষ সিরাজ নামেই চেনে, শুধু তার কিছু কাছের বন্ধুরা তাকে রাজ নামে ডাকে। সিরাজ একটু বোকাশোকা, ইনভার্ট টাইপের ছেলে, সে কারোর সাথে সেভাবে মিশতে পারে না,
কথা বলতে পারে না, তাই স্বর্ণার প্রতি তার ভালো লাগার কথাগুলো নিজের মুখে বলতে পারেনি। চিঠি প্রদানের মাধ্যমে নিজের অনুভূতিগুলো জানিয়েছে। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়। সিরাজের অবস্থা মানসিকভাবে আরও খারাপ হয়ে যায়। স্বর্ণাকে না পাওয়ার কষ্ট ভোলার জন্য সে নেশাকে আপন করে নেয়। সারাদিন বাড়ি পড়ে থাকত। তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। তার এইসব পরিবর্তনের কথা জানতে পেরে প্রিয়া খুব কষ্ট পায়। স্বর্ণার উপর তার অনেক রাগও হয়। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে প্রিয়া, তারপর ভাই আর মাকে নিয়েই তার সংসার। সিরাজ খুবই দায়িত্ববান ছেলে, মা বোনকে অনেক ভালোভাবে আঁকড়ে রেখেছে সে। তার এমন পরিবর্তন তাই প্রিয়া মেনে নিতে পারে না। এদিকে স্বর্ণা কথায় কথায় রাজের সাথে চিঠির ব্যাপারগুলো নিয়ে কথা বলে। স্বর্ণার মুখে চিঠির কথা শুনে রাজ অবাক হয়ে বলে, কিসের চিঠির কথা বলছো তুমি? আমি তো তোমাকে কখনো কোনো চিঠি দিইনি। রাজের কথাটা শুনে যে স্বর্ণার মাথায় বিনা মেঘে বজ্রপাত হয়, স্বর্ণা বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে সে। আসল রাজকে খোঁজার জন্য সে হন্তধন্ত হয়ে লাইব্রেরি থেকে ছুটতে থাকে। স্বর্ণা তখন রাজের সাথে লাইব্রেরির বিপরীত রোডের একটি পার্কে ছিল। লাইব্রেরির উদ্দেশ্যে যাওয়ার সময় স্বর্ণা বেখেয়ালিভাবে রাস্তা পারাপার করছিল। তখন হঠাৎ একটি গাড়ি তার দিকে এগিয়ে আসে। মুহূর্তে সিরাজ ছুটে এসে স্বর্ণাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সে নিজে গাড়ি চাপা পড়ে। স্বর্ণা সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। ঘটনাস্থলে সিরাজের মৃত্যু হয়। স্বর্ণা হাসপাতালে ভর্তি থাকায় এই ব্যাপারে কিছুই জানতে পারে না। সিরাজের মৃত্যুর খবর শুনে তার মা হার্ট অ্যাটাক করে এবং মারা যায়। নিজের মা ভাইকে এভাবে হারিয়ে প্রিয়া একেবারে দিশাহারা হয়ে যায়। তখনই প্রিয়া প্রতিজ্ঞা করে স্বর্ণার ওপর সে প্রতিশোধ নেবেই। স্বর্ণার অতীতের ঘটনাগুলো শুনে বৃষ্টি ও সূর্য দুজনেই মর্মাহত হয়। সূর্যের চোখে তো জলই চলে আসে। কেমন ভাই সে, নিজের বোনের ভালো খারাপের কোনো খবর নেয়নি? নিজের ওপর প্রচণ্ড রাগ হয় সূর্যর। স্বর্ণাও কান্নায় অব্যাহত রাখে। কান্নরত অবস্থাতে গঙ্গাতে গঙ্গাতে বলে, আমার সেই সময় নিজেকে অপরাধী মনে হতো। বারবার মনে হতো সিরাজের মৃত্যুর জন্য আমিই দায়ী। এরকম সময় প্রিয়া প্রতিদিন আমায় ফোন করত। ও আমায় প্রতিদিন ফোন করে এটাই বলতো, আমার সুখে থাকার কোনো অধিকার নেই, আমাকেও কষ্ট পেতে হবে। তার ভাই আমার জন্যই নাকি মারা গেছে। এই অপরাধবোধ থেকে আমি নেশা করতে শুরু করি, এমনকি নিজের ক্ষতি করার চেষ্টা করি। অনেকবার আত্মহত্যারও চেষ্টা করেছি। একসময় প্রিয়ার কথা শুনতে শুনতে নিজের প্রতি ঘৃণা বেড়ে যায়। একদিন আমার ঘরে একটি ছেলে ঢুকে বলল, প্রিয়া নাকি তাকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। আমি সেদিন ছেলেটিকে কিছু পড়া লাগেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আর তখনই আব্বু ভাইয়া সবাই চলে আসে, সবাই আমার দিকে আঙুল তোলে। নিজের প্রতি বিতৃষ্ণার আপনজনদের অভিমান করে আমি সেদিন মিথ্যা বলি যে। স্বর্ণার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, সে ফুপিয়ে কেঁদেই চলে। বৃষ্টি স্বর্ণাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাজের খবর কি? তার সাথে কি আর তোমার দেখা হয়নি? রাজের নামটা শুনেই স্বর্ণার অস্বস্তি বোধ হতে থাকে। মনে পড়ে যে সেই মায়াবী চোখের ঝলমলে ছেলেটার কথা। স্বর্ণা কিছুটা থমকে থেকে বলে, রাজের সাথে আমার শেষ দেখা হয়েছিল সিরাজের মৃত্যুর 3 দিন পরে। রাজ ওদিনের চিঠির ব্যাপারে সব জেনে ফেলেছিল। সেদিন রাজ এসে আমায় বলেছিল, আমি কি চিঠি বেরোককেই ভালোবেসেছিলাম? রাজকে কি এতটুকু ভালোবাসিনি? বৃষ্টি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, কি বলেছিলে তুমি সেদিন? আমি সেদিন স্পষ্ট করে রাজকে বলি, আমি চিঠি বেরোক সিরাজকেই ভালোবাসি। রাজ শুধু আমার ভুল ছিল। রাজের চোখে সেদিন জলে ছলমল করছিল। কোনো কথা না বলে সে চলে যায়। এরপর আমি আর ওর কোনো খোঁজ জানি না। একবার শুনেছিলাম স্কলারশিপ পেয়ে বিদেশে চলে গিয়েছে। অনেক ভালো গানের গলা ছিল ওর, হয়তো এতদিনে অনেক ভালো গায়ক হয়ে গেছে। স্বর্ণার মুখে সব কথা শুনে বৃষ্টি আর এক মুহূর্ত অপেক্ষা না করে প্রিয়ার রুমের দিকে ছুটে যায়। প্রিয়ার মুখোমুখি হয়ে বলে, প্রিয়া আমি সব জেনে গেছি, তোমার জন্য আমার খুবই খারাপ লাগছে। জানি তুমি তোমার মা এবং ভাইকে কখনো ফেরত পাবে না, কিন্তু দেখো স্বর্ণা তো এখানে কোনো দোষ নেই। সে তো আর ইচ্ছে করে তোমার ভাইকে কষ্ট দিতে চায়নি। তোমার ভাই তার মনের কথা প্রকাশ করতে পারেনি, কিন্তু তবুও বিনা কারণে স্বর্ণা অনেক কষ্ট পেয়েছে। তুমি প্লিজ ওকে আর কষ্ট দিও না। বিশ্বের কথা শুনে গগনবিহারী হাসি এসে প্রিয়া বলে, কি বলছো, স্বর্ণাকে আর কষ্ট দেব না? কেন দেব না কষ্ট? 100 বার দেব, 1000 বার দেব। ওই মেয়েটার জন্য আমার ভাইকে আমি হারিয়েছি। ও আমার ভাইয়ের ভালোবাসাকে দাম দেয়নি, কিন্তু ওকে বাঁচানোর জন্য আমার ভাই অকাল মৃত্যুবরণ করেছে। যার সুখ সামলাতে না পেরে আমার আম্মুও মারা গেছে। তুমি কি ভাবছো এত কিছু আমি এত সহজে ভুলে যাব? তুমি আমার কষ্টটা
বুঝবে না বৃষ্টি, যে হারায় সে শুধু বুঝে। শুধুমাত্র স্বর্ণাকে কষ্ট দেওয়ার জন্যই আমি সূর্যের ঘনিষ্ঠ হয়েছিলাম। তারপর যখন দেখলাম সূর্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সোহেলকে আমি এত সহজে আমার উদ্দেশ্য থেকে সরব না। বৃষ্টি প্রিয়াকে বোঝানোর জন্য বলে, দেখো জন্ম মৃত্যু এগুলো কিছুই আমাদের হাতে নেই, সবটাই আল্লাহর ইচ্ছা হয়। আর অকাল মৃত্যু বলে কিছু হয় না, যার আয়ু যতটুকু সে ততদিনই বাঁচে। আমিও তো নিজের বাবা মাকে হারিয়েছি। আর স্বর্ণা কিন্তু আদতেও তোমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী নয়, তাই এসব মিথ্যা প্রতিশোধের কথা ভুলে যাও। আল্লাহর কাছে তোমার ভাই আর আম্মুর জন্য দোয়া করো, সেটা বেশি কার্যকর হবে। প্রিয়া রেগে গিয়ে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, স্বর্ণাকে শান্তিতে থাকতে দেব না আমি, ওর জীবনটা একেবারে জাহান্নামে পরিণত করে দেব। আমি তাকে কিছুতেই সেটা হতে দেব না, স্বর্ণার ঢাল হয়ে দাঁড়াবো আমি। নিউ ইয়র্কে একটি বিলাসবহুল হোটেলে অপেক্ষা করছে বহু মানুষ, তাদের অপেক্ষার কারণ বিখ্যাত রকস্টার রাজ চৌধুরী। নিউ ইয়র্কে বেশ নাম কামিয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যে রাজ চৌধুরী এসে উপস্থিত হন। তাকে দেখে হাজার হাজার তরুণীর হৃদস্পন্দন বেড়ে যায়। সবাই তার গানের সুরে তার অপরূপ রূপে মুগ্ধ। রাজ চৌধুরী কয়েকটা ইংরেজি গান বলার পর সবাইকে তার নিজের মাতৃভাষায় একটি গান শোনায়। গানের মানেটা উপস্থিত কেউ বুঝতে না পারলেও গানের আবেগটা সবারই বোধগম্য হয়। যে আবেগ দিয়ে রাজ চৌধুরী গানটা গিয়েছে তা সত্যিই মনোমুগ্ধকর। গানটা শুনে অনেকের চোখেই জল আসে। গান শেষ করে রাজ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে, আমি একজনকে ভালোবেসেছিলাম, সে ভালোবাসার অনুভূতি থেকেই গানটা বলেছে। আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, তাই সেই দুঃখে আমি নিজের দেশ ছেড়ে এই দেশে চলে এসেছিলাম। তারপর আর কখনো দেশে ফিরিনি, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের দেশে ফিরে যাবার। এটাই হয়তো নিউ ইয়র্কে আমার লাস্ট শো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কথাটা বলে নিজের দামি গাড়ি করে বেরিয়ে আসে রাজ চৌধুরী। তার উদ্দেশ্য এখান থেকে সরাসরি এয়ারপোর্ট গিয়ে ফ্লাইটে ওঠা। নিজের দেশের বাতাসে ঘ্রাণ নিতে যে তার বড্ড ইচ্ছা করছে। স্বর্ণার মন কেন জানি না আজ বেশ ভালো। তার বারবার মনে হচ্ছে তার সাথে ভালো কিছু হতে যাচ্ছে, হারানো কোনো কাছের মানুষকে ফিরে পেতে চলেছে। কিন্তু তার এমন মনে হওয়ার কারণ কি সে কোনোভাবেই সেটা উপলব্ধি করতে পারছে না। বৃষ্টি এসে স্বর্ণার পাশে বসে। পিয়ার ভয়ে স্বর্ণাকে একা রাখতেও তার বড্ড ভয় লাগে। স্বর্ণা বৃষ্টিকে তার মনে তৈরি হওয়া ভালো লাগার কথা জানায়। বৃষ্টি মজা করে বলে, তোমার ভালোবাসার কেউ হয়তো আসছে। ভালোবাসার শব্দটা শুনে স্বর্ণার মন একটু খারাপ হয়ে যায়। সে মলিন হেসে বলে, ভালোবাসা জিনিসটা আমার জন্য নয় ভাই বৃষ্টি, ভাবি জীবনে আর যাই পাই না কেন, ভালোবাসা কখনো পাবো না বলে মনে হয় না। স্বর্ণার এমন কথা শুনে বৃষ্টি বলে, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবীতে সব হয়, তিনি চাইলেই সব হয়। তাছাড়া তোমাকেও তো সুখী হতে হবে, জীবনটা সুন্দরভাবে গোছাতে হবে। হাত ধরার জন্য একটা সঙ্গীর খুব প্রয়োজন মানুষের। আমার মনে হয় তুমিও জীবনে এমন কোনো মানুষ পাবে যে তোমাকে ভালোবাসবে। তাছাড়া তোমার বিয়ের বয়সও তো হয়েছে, পেরিয়ে যাচ্ছে, বিয়ে তো করতে হবে তাই না? বৃষ্টির কথা শুনে শোনার রাগ দেখিয়ে বলে, আমি কখনো বিয়ে করব না, এই নিয়ে প্লিজ কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না। কাল আমরা দুজনে একটু বাইরে বেড়াতে যাব, কিন্তু এখানে এসেছি থেকে দেখছি তুমি ঘরবন্দি হয়ে আছো। একটু বাইরে ঘুরতে চলো, দেখবে মন মেজাজ সব ফুরফুরে হয়ে যাবে। সোনা জানায় অবশেষে রাজ চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রাখে। মাতৃভূমির বাতাসে শ্বাস নিয়ে অদ্ভুত প্রশান্তি খুঁজে পায় সে। রাজ চৌধুরী বলে, আবার ফিরে এলাম নিজের দেশে। একদিন সব কিছু হারিয়ে অভিমান করে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, অবশেষে সব অভিমান চুকিয়ে ফিরে এলাম। দেখি এই দেশে আমাকে এবার কিছু দিতে পারে নাকি আবার প্রাপ্তির খাতা শূন্যই থেকে যায়। বৃষ্টি ফোনে চিত্রার সাথে কথা বলছিল। সে চিত্রাকে বলে, আজ আমি আমার ননদ স্বর্ণার সাথে ঘুরতে যাব, তুইও চলে আয় না, সবাই মিলে একসাথে ঘুরবো। না রে, আমি যেতে পারবো না। তোকে আমার একটা চাচাতো ভাইয়ের কথা বলেছিলাম না, যে কয়েক বছর আগে বিদেশে চলে গিয়েছিল, সে আজ আবার দেশে ফিরছে। ও আচ্ছা, তোর সেই গায়ক ভাই কি যেন নাম ছিল, রাজ তাই না?
হুম আচ্ছা, আমি রাখছি। তুই তো জানিস চাচা চাচি কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। সেই দুঃখে রাজভাইয়া চলে গিয়েছিল। এখন তো এই দেশে আমরা ছাড়া আর তার কোনো আত্মীয় নেই, তাই আমাদের এখানেই আসবে। তোরা মজা করিস। বৃষ্টি আর সন্না বেরিয়ে পড়ে একটু ঘোরাঘুরি করতে। সূর্য আছে তাদের সাথে। সারা রাস্তায় সূর্য বৃষ্টির দিকে বারবার তাকাই, যেটাতে বৃষ্টি খুবই বিব্রত বোধ করে। সে বিবির করে বলে, এই লোকটা এভাবে আমায় দেখছে কেন? কোনো কাজ নেই নাকি? আজ শুক্রবার তাই অফিস বন্ধ। উফ, আজকে বেরোনোটাই ভুল হয়ে গেছে। সূর্য বৃষ্টির মনোভাব বুঝতে পারে। সূর্য মুচকি হেসে বলে, আমরা তো স্বামী স্ত্রী, এভাবে আলাদা বসা উচিত হয়নি। আচ্ছা স্বর্ণা, ফিরে আসার সময় তুই না হয় সামনে বসিস, আমি পেছনে বসবো। বৃষ্টি হক চকিয়ে বলে, আমার আপনার পাশে বসার কোনো ইচ্ছে নেই। স্বর্ণা, তুমি কিন্তু আমার পাশেই বসবে। স্বর্ণা এসব কাণ্ড দেখে না হেসে আর পারে না। নিজের ভাই আর ভাবির এমন খুনসুটি তার খুব ভালো লাগছিল। সূর্য জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কোথায় যেতে চাও বলো, ড্রাইভার সত্যি খুব কনফিউজ। স্বর্ণা বলে, যেখানে খুশি নিয়ে চলো, আমার কোনো আপত্তি নেই। বৃষ্টি ভেবে বলে, মিরপুর চিড়িয়াখানায় চলুন। চিড়িয়াখানায় কেন, ঘোরার কি আর কোনো জায়গা নেই? সূর্যের কথাটা শুনে বৃষ্টি মুখ ফুলিয়ে বলে, আমার ইচ্ছে করছে তাই। শুনেছি চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর দুটো বাচ্চা হয়েছে। আমি কখনো বাচ্চা ক্যাঙ্গারু দেখিনি, তাই দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। তারা সবাই চিড়িয়াখানা যায় এবং কয়েক ঘন্টা সেখানেই অতিবাহিত করে। বৃষ্টি সূর্যকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই চিড়িয়াখানায় সব থেকে কিউট প্রাণী কোনটি বলুন তো? তুমি কি আপনার আমাকে প্রাণী মনে হয়? হ্যাঁ কেন, তুমি কি প্রাণী নও নাকি তুমি করে এলিয়েন? এই পৃথিবীতে যারা বসবাস করে সবাই তো প্রাণী, সেই হিসেবে দেখতে গেলে তুমিও প্রাণী আমিও প্রাণী। আমি অ্যানিমালের কথা বলেছিলাম। ও, আমার তো সব অ্যানিমেলই ভালো লেগেছে, তবে সিংহটা একটু বেশি কিউট। আপনার আবার সিংহ পছন্দ? আমার তো মনে হয়েছিল আপনি বাদর পছন্দ করবেন। কি বললে তুমি? কিছু না, চলুন এখন। স্বর্ণা যে কোথায় গেল ওকে তো কোথাও দেখছি না। হ্যাঁ তাই তো, স্বর্ণাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। দাঁড়াও ওকে একটা ফোন করে দেখি, যা চঞ্চল মেয়ে একটু শান্ত থাকে না। স্বর্ণা হরিণ দেখছিল। হরিণের মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে তার খুব ভালো লাগে। এই চোখের দিকে তাকিয়ে তার রাজের কথা মনে পড়ে যায়। রাজের চোখে এমন মায়াবী ছিল। রাজের কথা ভাবতে না চেয়েও কেন যে বারবার তার কথা ভাবে সেটা স্বর্ণা বুঝতে পারে না। স্বর্ণা যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক, রাজ কেবলমাত্র তার একটা ভ্রম। সিরাজই তার আসল ভালোবাসা, কিন্তু তার মন মানতে চায় না। কতদিন রাজকে দেখেনি সে। রাজ এখন কোথায় আছে, কেমন আছে সেটাও জানে না। হঠাৎ সূর্যের ফোন কলে স্বর্ণার ধ্যান ভাঙে। সে ফোনটা রিসিভ করতে সূর্য বলে, কোথায় তুই স্বর্ণা? আশেপাশে কোথাও তো তোকে দেখছি না। আমি তোমাদের থেকে একটু দূরে আছি, ভাবলাম তোদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত। আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমাদের যেতে হবে। স্বর্ণা বৃষ্টি আর সূর্যের কাছে যায়। এরপর তারা সবাই মিলে চিড়িয়াখানা থেকে বের হয়ে আসে। বৃষ্টি এবার স্বর্ণাকে বলে, এরপর কোথায় যাব বলো? এবার কিন্তু যেখানে খুশি বললে হবে না, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাব আমরা। স্বর্ণা মন চাইছিল একবার তার ভার্সিটিতে ঘুরতে যেতে, কত সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। তাই স্বর্ণা বলে, চলো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সূর্য স্বর্ণার কথা শুনে বলে, এটা তো তোর ভার্সিটি তাই না, তুই আবার কেন যেতে চাইছিস সেখানে? পুরাতন স্মৃতিগুলো হাতছানি দিচ্ছে, খুব করে ডাকছে আমায়, তাই ইচ্ছে করছে একবার যেতে। তোমার কষ্ট হবে না তো স্বর্ণা? ওখানে তো তোমার ভালো স্মৃতির পাশাপাশি কিছু দুঃখের স্মৃতিও আছে, যা তোমার কষ্টের কারণ। আমার কোনো অসুবিধা হবে না, চলো না যাই। বৃষ্টি আর সূর্য শেষ পর্যন্ত রাজি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে। স্বর্ণের মনটা ছটপট করতে থাকে, কত দ্রুত পৌঁছাতে পারবে সেই নিয়ে। অবশেষে সবাই পৌঁছে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গাড়ি থেকে নেমে নিজের পুরাতন ক্যাম্পাসে পা রেখে স্বর্ণার মনে আনন্দের দোলা বয়ে যায়। এখানে কত সুন্দর স্মৃতি আছে তার, বন্ধুদের সাথে আড্ডা হাসি খুনসুটি, আবার কত বেদনাদায়ক স্মৃতিও আছে। রাজের কথা আজ আবারও মনে পড়ে স্বর্ণার।
স্বর্ণা বুঝতে পারছে না বারবার কেন তার রাজের কথাই মনে পড়ছে। সে তো জানতো সে সিরাজকে পছন্দ করত, কিন্তু মনের অজান্তে সে এই বছরে রাজের কথাই ভেবেছে। রাজের সাথে কাটানো মুহূর্তগুলো যদিও খুব কম ছিল, কিন্তু সেগুলো যেন তার জীবনের সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে। তাহলে কি স্বর্ণার মন রাজকেই ভালোবেসেছে? সিরাজ কি স্বর্ণার মস্তিষ্কে চাপিয়ে দেওয়া ভালোবাসা? মনার মস্তিষ্কে এই লড়াইয়ে কে জয়ী হবে সেটা স্বর্ণা জানে না। মস্তিষ্ক সিরাজকে ভুলতে চায় না, কিন্তু মন চাই রাজের কথা ভাবতে। স্বর্ণা এগিয়ে যায় একটু। অবচেতন মন হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে প্রবল বেগে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় স্বর্ণা। তখনই তাকে ধরে নেয় কেউ একজন। স্বর্ণা মুখ তুলে তাকিয়ে দেখে মাস্ক পরিহিত একটি ছেলে তাকে ধরে আছে। স্বর্ণার নজর যায় ছেলেটির চোখের দিকে, সেই মায়াবী চোখ যার কথা আজও ভুলতে পারেনি। এই মায়াবী চোখের অধিকারী মানুষটাকে স্বর্ণা খুব ভালো করেই চেনে। স্বর্ণা অস্পষ্ট স্বরে বলে, রাজ। মুখ থেকে মাস্ক নামিয়ে দেয় রাজ। স্বর্ণার দিকে এতক্ষণ অবাক চোখে তাকিয়েছিল সে, হুঁশ ফিরতে চোখ নামিয়ে বলে, অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন আপনি? রাজের মুখে আপনি ডাক শুনে স্বর্ণার কেন জানি না খুব খারাপ লাগছিল। স্বর্ণা সিরাজের জন্য অনুশোচনার জন্যই তার প্রতি মায়াকে ভালোবাসা ভেবেছিল স্বর্ণা। হাজার হোক, ছেলেটা তাকে চিঠি দিত, যে চিঠি তার মন জয় করেছিল, আবার ছেলেটা তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। স্বর্ণা অবশ্যই জানে রাজ তার উপর খুব রাগ করে আছে। স্বর্ণা দুচোখ ভরে দেখে নেয় রাজকে, বেহায়া মন যেন কিছুতেই মানতে চাইছিল না। স্বর্ণা রাজকে বলে, আমি ভালো আছি, আপনি হঠাৎ এখানে? রাজ মুচকি এসে বলে, অনেকদিন পর এলাম পুরনো স্মৃতি হাতড়াতে। স্বর্ণাও আনমনে বলে দেয়, আমিও। রাজ তখন বলে, আচ্ছা আমি আসছি এখন। কথাটা বলেই রাজ চলে যায়, একেবারে জন্য পিছনে ফিরে তাকায় না, কারণ তাকালে যে সে দুর্বল হয়ে যাবে। এদিকে স্বর্ণা তখনও রাজের যাওয়ার পানে তাকিয়েছিল। বৃষ্টির স্বর্ণার একা দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে আসে। স্বর্ণা তখন রাজের কথাই ভাবছিল। বৃষ্টি স্বর্ণাকে জিজ্ঞাসা করে, এভাবে কি দেখছো? কেউ তো নেই এখানে। স্বর্ণা আনমনেই বলে দেয়, রাজ। বৃষ্টি ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, কি বললে তুমি রাজ? স্বর্ণা কথা ঘুরিয়ে বলে, চল এখন যেতে হবে আমাদের, আমার শরীরটা ভালো লাগছে না। স্বর্ণা কথাটা বলে হাঁটা শুরু করে। বৃষ্টি খুবই অদ্ভুত লাগে স্বর্ণার ব্যবহার, তার মনে হয় স্বর্ণা কিছু লুকাতে চাইছে। এদিকে সূর্য বৃষ্টিকে ডাকতে থাকে, তাই বৃষ্টি আর বেশি না ভেবে গাড়ির কাছে চলে আসে। বৃষ্টি বাড়িতে ফিরে স্বর্ণার কথাই ভাবছিল, তখন সূর্য রুমে চলে আসে। সূর্যর উপস্থিত বৃষ্টি উপলব্ধি করে। বৃষ্টির মনে হয় স্বর্ণার ব্যাপারে সূর্যের সাথে কথা বলা উচিত, তাই বৃষ্টি সূর্যকে বলে, শুনুন, আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে। সূর্য চুল আঁচড়াতে আঁচড়াতে বলে, কি কথা বলো, আমার সাথে সময় কাটাতে চাও? আপনার মাথা ঠিক আছে তো? আপনি ভালো কিছু ভাবতে পারেন না বোধ হয়। আমি স্বর্ণার ব্যাপারে বলতে চাই। সূর্য উৎকণ্ঠার সাথে বলে, স্বর্ণার আবার কি সমস্যা হলো? কিছুই হয়নি, ওর ব্যবহার আমার কেমন জানি অস্বাভাবিক লাগছে। সূর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। বৃষ্টিকে বলে, জানোই তো ওর সাথে কত কি হয়েছে, তাই একটু অস্বাভাবিক আচরণ করাটাই স্বাভাবিক। তুমি এই নিয়ে ভেবো না, একটু সময় যাক, ও ঠিক হয়ে যাবে দেখো। বৃষ্টি সূর্যের কথার কোনো ভরসা পায় না। তার মনে হয় স্বর্ণার ব্যাপারটা এত সহজ নয় যতটা ভাবা হচ্ছে। বৃষ্টি ঘুমিয়ে পড়ে। সঠিক সময়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নাই, এরপর আবার একটু শুয়ে পড়ে। সকাল 7টার দিকে চিত্রার ফোন আসে। বৃষ্টি তো খুবই অবাক হয়ে যায়, চিত্রা এত সকালে ফোন করেছে? অথচ এই মেয়েটা তাদের বান্ধবী মহলের সবচেয়ে অলস বলে খ্যাত। বৃষ্টি ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে চিত্রা গদগদ গলায় বলে, আমার বাচ্চা বৃষ্টি, আমি মায়ানকার চিপায় পড়ে গেছি। কি হয়েছে চিত্রা, তোর গলাটা এরকম লাগছে কেন? কোনো বিপদে পড়লি নাকি? তোর মতো আমারও কপালে বিয়ের নামক বিপদ অপেক্ষা করছে। সব তো ঠিকঠাকই ছিল, জানি না আমার মা বাবার মাথায় হঠাৎ কিভাবে বিয়ের ভূত চাপলো। এখন আমি কি করব বল দোস্ত? কি বললি, তোর মা বাবা তোর বিয়ে ঠিক করেছে? আলহামদুলিল্লাহ। এইদিকে আমার জীবনে সর্বনাশ হয়ে যাচ্ছে, আর তুই কিনা খুশিতে আত্মহারা হয়ে আলহামদুলিল্লাহ বলছিস? তুই আমার বান্ধবী নাকি শত্রু? নি
আমার বান্ধবীর জন্যই তো খুশি হয়েছি চিত্রা, বিবাহ বন্ধন একটা পবিত্র বন্ধন, বিয়ে করে নে, দেখ সুখী থাকবি। তুই হঠাৎ করে এমন বড়দের মতো কথা বলছিস কেন রে? বিয়ে করে খুব পাকা হয়েছিস তাই না? আমি কিছু শুনতে চাই না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি প্ল্যান করছি যেইভাবেই হোক বিয়েটা ভাঙার, তুই আমাকে সাহায্য করবি বুঝেছিস? আমাকে দিয়ে এমন কাজ করাবি? আমি জীবনে তোর কত উপকার করেছি আর তুই আমার এই সামান্য একটু উপকার করতে পারবি না? কেমন বান্ধবী তুই! আচ্ছা হয়েছে, এত রাগ দেখাতে হবে না, আমি দেখছি কি করতে পারি তোর জন্য। মিষ্টি ভাষাটির পাশে দাঁড়িয়েছিল চিত্রার অপেক্ষায়। পাশে একটি কফি শপে নাকি আর চিত্রা সেই ছেলেটিকে দেখেছে যার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে। মিষ্টির রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। চিত্রা যে ভীষণ আনপাংচুয়াল সেটা মিষ্টি জানে, কিন্তু তাই বলে আজকেও লেট করবে? হঠাৎ পিছন থেকে কারোর ডাকে পিছন ঘুরে তাকায় বৃষ্টি। আসে বৃষ্টির কাছে এসে বলে, বৃষ্টি তুমি বার্সিটিতে কী করছো, কোনো দরকার আছে? দরকার আছে, তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টি জানো, এখানে পাশে একটা কফি শপ আছে, চলো সেখানে। বৃষ্টি এবং আশি একসাথে কফি শপে যায়। কফি শপে নিজের ভাই আদনানকে দেখে আশি অবাক হয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আদনান এতদিন পর নিজের বোনকে দেখে খুশি হয়, মুচকি এসে বলে, দরকারে এসেছিলাম আশি, অনেকদিন পর তোকে দেখলাম, একটু খোঁজ খবরও নিস না আমাদের, কেমন আছিস তুই? চিত্রা তখনই হাঁপাতে হাঁপাতে সেখানে আসে আর বলে, বৃষ্টি তুই কখন এলি? আমি সারা ভার্সিটিতে তোকে খুঁজলাম। শোন, যে করেই হোক বিয়েটা কিন্তু আমাদের। কথা বলতে বলতে চিত্রার নজর যায় আদনানের দিকে। কালো রঙের টি শার্ট হাতে স্মার্ট ওয়াচ পরিহিত ছেলেটাকে দেখে মুহূর্তে সে কাশ খায়। অন্য সব কথা ভুলে সে বলে ওঠে, ওয়াও কি হ্যান্ডসাম। আদনান চিত্রাকে দেখে বলে, আপনি চিত্রা রাইট? হাই আমি আদনান, আপনার হবু স্বামী। চিত্রা কিছু বলে না, শুধু অবাক চাউনিতে আদনানের দিকে তাকিয়ে থাকে। চিত্রাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আদনান বিব্রত বোধ করে, তবু মুখে হাসির বজায় রেখে বলে, নিশ্চয়ই ভাবছেন আপনাকে চিনতে পারলাম কিভাবে, আপনার ছবি আমি দেখেছি তাই সহজেই চিনে গেছি। বৃষ্টি তখন বলে, চিত্রা তুই চুপ আছিস কেন? ওনাকে বল তুই বিয়েটা করতে চাস না। বৃষ্টির দিকে রাগে দৃষ্টিতে তাকায় চিত্রা। তার চোখ দেখে মনে হচ্ছিল বৃষ্টিকে খেয়েই ফেলবে। ও আপনি বিয়েটা করতে চান না, কোনো ব্যাপার না, আমি আমার পরিবারের সাথে কথা বলবো। চিত্রা বলে, আরে না না বৃষ্টি তুইও না এরকম প্র্যাঙ্ক করিস কেন? আমি কখন বললাম বিয়ে করব না? আমি তো বিয়েটা করবই। চিত্রার হঠাৎ এমন পরিবর্তনে বৃষ্টি চরম অবাক হয়। চিত্রা সেদিকে লক্ষ্য না করে বলে, আপনি বসুন মিস্টার আদনান, আমরা একটু কফি খাই। বৃষ্টির ইচ্ছা করছিল এখনই চিত্রার মাথায় গাঁট্টি মারতে, তাকে সাত সকালে বিয়ে বাতিল করতে ডেকে এনে এখন বলছে বিয়ে করতে চায় না। আশি চিত্রাকে বলে, আমার সাথে পরিচয় হয়ে নাও, আমি আশি, তোমার হবু ননদ। শুনেছিলাম পৃথিবীটা গোল, এখন তার প্রমাণও পাচ্ছি। বৃষ্টির বান্ধবী আমার ভাইয়ের বউ হতে চলেছে, খুব ভালো লাগছে আমার। তুমিও নিশ্চয়ই খুশি হয়েছ তাই না বৃষ্টি? খুশি তো হয়েছি, কিন্তু তোমরা কি জানো চিত্রা তো বিয়েটা করতেই চাইছিল না, বিয়ে ভাঙার জন্য আমায় ডেকেছিল, ওর তো বয়ফ্রেন্ডও আছে। চরম মিথ্যা কথাটা শুনে চিত্রা বৃষ্টির দিকে রাগে চোখে তাকায়। এটা ঠিক যে সে প্রথমে বিয়েটা করতে চায়নি, কিন্তু বয়ফ্রেন্ডের ব্যাপারটা তো পুরোপুরি মিথ্যা। বৃষ্টি চোখের ইশারায় চিত্রাকে বোঝায়, বৃষ্টি কারোর সাথে ফোনে কথা বলছিল, সূর্য খেয়াল করেছে বৃষ্টি দুই একদিন সাথে কারোর সাথে চুপি চুপি কী যেন বলে। সূর্য খুবই জেলাস ফিল করে, তার মনে হয় বৃষ্টি কোনো ছেলের সাথে কথা বলছে না। তো সূর্য বৃষ্টির কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি এভাবে কার সাথে কথা বলো বৃষ্টি? বৃষ্টি তড়ি ঘড়ি ফোনটা কেটে দিয়ে বলে, কই না তো কারোর সাথে কথা বলছিলাম না। মিথ্যা বলবে না, আমি বেশ অনেকদিন থেকে ব্যাপারটা খেয়াল করছি। সত্যি করে বলো তো বৃষ্টি, তোমার কি কারোর সাথে রিলেশন চলছে? এসব কি বাজে কথা বলছেন আপনি, রিলেশন তাও আবার আমার? আমি সিদ্রাতুল মুনতাহা বৃষ্টি,
জীবনে প্রেম ভালোবাসার আশপাশ দিয়ে যায়নি, তার নামে এত বড় একটা অপবাদ। আবার কেন জানি না তোমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বৃষ্টি মন খারাপ করে বলে, বিশ্বাস করতে না চাইলে করবেন না, আমার তাতে কি। সূর্য খুব রেগে যায় এবং রাগ দেখে রুম থেকে চলে যায়। বৃষ্টি মনে মনে বলে, স্বর্ণাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দেয় বৃষ্টি। স্বর্ণা বারংবার তাকে জিজ্ঞাসা করে কি কারণে স্বর্ণাকে এভাবে সাজানো হচ্ছে, কিন্তু বৃষ্টি কিছুই বলে না। স্বর্ণাকে যখনই শাড়ি পরাতে যায় বৃষ্টি, তখনই স্বর্ণার মনে সন্দেহ তৈরি হয়। সে বৃষ্টিকে বলে, সত্যি করে বলো বৃষ্টি ভাবি, আমাকে কেন সাজানো হচ্ছে। বৃষ্টি মুচকি হেসে বলে, একটু ওয়েট কর মাই ডিয়ার স্বর্ণা, সব জানতে পারবে। তুমি তো অনেক চালাক স্বর্ণা, এত তাড়াতাড়ি বুঝে গেলে। এটা কিন্তু ঠিক না, আমি তোমাকে আগেও বলেছি যে আমি বিয়ে করতে চাই না। আগে পাত্রকে দেখো, তারপর কথা বলবে, বুঝেছ? পাত্র এমন কে যে যাতে দেখলে আমার সিদ্ধান্ত বদলে যেতে পারে? সেটা তো পাত্রকে দেখলেই বুঝতে পারবে। বৃষ্টি স্বর্ণাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে শাড়ি পরিয়ে দেয়। নীল শাড়িতে স্বর্ণাকে খুব সুন্দর লাগছিল। বৃষ্টি স্বর্ণাকে বলে, শাড়ি পরলে তোমায় কত ভালো লাগে, আর তুমি শাড়ি পরতেই চাও না, তোমাকে আজ যেই দেখবে সেই ক্র্যাশ খাবে। স্বর্ণা বৃষ্টিকে কিছু বলবে তার আগেই বৃষ্টি নিচে চলে যায় কাজের বাহানায়। অগত্যা স্বর্ণা অপেক্ষা করতে থাকে। স্বর্ণা নিজের রুমের মধ্যেই বসেছিল, তার মনে বিভিন্ন ভাবনা উঁকি দিচ্ছিল। কে তাকে দেখতে আসছে, কেনই বা দেখতে আসছে স্বর্ণার কাছে, সেটা অনেক বড় প্রশ্ন। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে ছুটে এসে বলে, চলো স্বর্ণা নিচে চলো, ওনারা তোমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। কারা আমার জন্য অপেক্ষা করছে বৃষ্টি ভাবি, প্লিজ তুমি আমায় বলো। নিচে ড্রয়িং রুমে চলো, সেখানে গেলেই সব জানতে পারবে। স্বর্ণার যদিও কোনো ইচ্ছা ছিল না এখন ড্রয়িং রুমে যাওয়ার, তবু নিজের মনের জন্ম নেওয়ার কৌতূহলকে দমন করার জন্যই তাকে বাধ্য হয়ে ড্রয়িং রুমে যেতে হয়। ড্রয়িং রুমে গিয়ে স্বর্ণা দেখে একজন মধ্যবয়সী পুরুষ, দুজন মহিলা আর সাথে তার বয়সী একটি মেয়ে বসে আছে। স্বর্ণা তাদের সামনে এসে বসে। বৃষ্টি চিত্রাকে বলে, কেমন লাগলো আমার ননদকে, এই কিন্তু তোর ভাবি হতে চলেছে। বেশ ভালো বৃষ্টি, ভাইয়ের পাশে খুব ভালো মানাবে, আমি চলে গেলে বাড়িতে যে অভাব তৈরি হবে সেটা তো আমার ভাবি পূরণ করবে। বৃষ্টি সবার সাথে পরিচয় করে দিয়ে বলে, ও হলো আমার ফ্রেন্ড চিত্রা, ওর সাথে ওর আব্বু আম্মু আর ফুপু এসেছে। চিত্রার চাচাতো ভাইয়ের জন্য স্বর্ণাকে দেখতে এসেছেন এনারা। আলপিন ইসলাম আর সালমা আক্তারও সাথে বসেছিলেন। সূর্য সোহেল কাজের জন্য বাড়িতে ছিল না, প্রিয়া এত সকালে ঘুম থেকে ওঠেনি। আলমিন ইসলাম বললেন, আপনাদের কাছে কিছু লুকাবো না, আমার মেয়ের ব্যাপারে আসলে কিছু বদনাম আছে, মাঝখানেও বিগড়ে গিয়েছিল, আমরা ভাবিনি ওকে আবার ফিরে পাব। আপনারা যদি সব জেনেও ওকে বাড়িতে বউ করতে চান তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। চিত্রা বাবা বলে, আমার ভাইয়ের ছেলেই তো স্বর্ণাকে পছন্দ করেছে, আমাদের আর অমত থাকবে কেন, ও আমেরিকায় ছিল এতদিন বেশ আধুনিক স্মক্ক, তাই এসব নিয়ে ওর কোনো মাথা ব্যথাও নেই, আমারও এসব ব্যাপারে নিয়ে কিছু ভাবি না। আলমিন ইসলাম সুস্থির নিঃশ্বাস ফেলেন। সালমা আক্তারকে দেখে মনে হচ্ছিল তিনি বিষয়টা নিয়ে ততটা খুশি নন। অবশ্য তার খুশি না হওয়াই স্বাভাবিক, এতদিন পর নিজের মেয়েটাকে ফেরত পেল, এখন যদি আবার এসব কারণে তার মেয়েটা রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি হবে? কতদিন পর মেয়েটাকে ফেরত পেয়েছেন তিনি, এখন আর কোনোভাবে মেয়েকে হারাতে চান না। স্বর্ণা কোনো কথা বলছিল না, তবে তার দুশ্চিন্তা শেষ হচ্ছিল না। সালমা আক্তার স্বর্ণার পাশে এসে বসেন, তারপর স্বর্ণাকে জিজ্ঞাসা করেন, তুই এই বিয়েতে খুশি তো স্বর্ণা? তুই না চাইলে আমরা আর কথা বাড়াবো না, তোর বাবা যাই বলুক, আমি জোর করে কোনো সিদ্ধান্ত তোর উপর চাপিয়ে দিতে চাই না। স্বর্ণা চুপ থাকাই শ্রেয় মনে করে, কারণ বৃষ্টির কথাই তাকে ভাবাচ্ছিল। হঠাৎ করে রাজ সেখানে চলে আসে এবং বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, সরি। স্বর্ণার চোখ যায় রাজের দিকে। রাজ আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবিতে রাজকে কি সুন্দর তাই না লাগছে। স্বর্ণা অপলক চোখে তাকিয়ে থাকে রাজের দিকে।
রাজু স্বর্ণাকে দেখে বিমোহিত হয়। বৃষ্টি স্বর্ণার কানে কানে বলে, এই ছেলেটা বর হলেও কি তুমি বিয়ে করবে না? বৃষ্টির কথা স্বর্ণার খোর কাটে। স্বর্ণা আর কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ি নিজের রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বৃষ্টিও ছুটে যায় স্বর্ণার পিছনে। স্বর্ণা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। তার মন আর মস্তিষ্কের লড়াই আবার শুরু হয়। স্বর্ণা মন চাইছে রাজের কাছে যেতে, কিন্তু তার মস্তিষ্ক তাকে নিষেধ করছে। বৃষ্টি স্বর্ণার দরজায় নক করতে থাকে। স্বর্ণা দরজাটা কিছুতেই খুলতে চায় না। বৃষ্টি এবার খুব রেগে যায়, রাগ দেখিয়ে বলে, আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে তুমি স্বর্ণা? এবার অন্তত নিজের মনের সব দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করো। মনের মধ্যে কষ্টের দেয়াল তৈরি করে রেখেছো তুমি, সেই দেয়ালটা তো তোমাকেই ভাঙতে হবে। রাজ ছেলেটা কত বছর তোমার জন্য অপেক্ষা করেছে, এরকম ছেলে লাখে একটা মেলে, আর তুমি কিনা তাকেই এভাবে ফিরিয়ে দিচ্ছ? দরজাটা খুলে বলছি। স্বর্ণা এবার নিজের মস্তিষ্কের না মনের কথা শোনে, দরজাটা খুলে দেয় সে। বৃষ্টি ভিতরে আসে। স্বর্ণা বৃষ্টিকে প্রশ্ন করে, তুমি রাজের খোঁজ কীভাবে পেলে বৃষ্টি ভাবে? বৃষ্টি মুচকি হেসে বলে, তুমি কি মনে করো আমি এতটাই বোকা? আমি সেদিন তোমাকে রাজের সাথে কথা বলতে দেখে নিয়েছিলাম। পরে যখন তুমি চলে আসো, তারপর আমি রাজের সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারি উনি রাজ। আমি রাজের থেকে ওনার ফোন নাম্বার নেই, তারপর চলে আসি। উদ্দেশ্য ছিল যোগাযোগ করা। বাড়িতে ফিরে আমি রাজের সাথে কথা বলে বুঝতে পারি সে এখনও তোকে ভালোবাসে। পরে কাল যখন আমি চিত্রার সাথে রেস্টুরেন্টে দেখা করে চিত্রার জোড়াজুড়িতে ওর বাড়িতে যাই, তখন রাজকে আবার দেখি। তখনই সব জানতে পারি রাজ চিত্রার চাচাতো ভাই। সেদিন আমি সবাইকে তোমার আর রাজের ব্যাপারটা বলি। আমি এটাও বলি তুমি এখনও মনে মনে রাজকে ভালোবাসো কিন্তু প্রকাশ করো না। তখন ওনারা বললেন তোমাকে দেখতে আসতে চান। কাল আমি তোমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তাদেরকে জানাই সবটা। তারা রাজি হলে আমি রাজকে ফোন করে জানাই সবটা। তখন রাজ বলল চলে আসতে। স্বর্ণা বলে, সব ঠিক আছে, কিন্তু আমাকেও তো জানালে পারতে, আমার মতামতের কি কোনো প্রয়োজন নেই? তা নয়, কিন্তু কোনো কিন্তু নয়, আমি এই বিয়েটা করতে পারবো না, ব্যাস আর কোনো কথা না। বৃষ্টি স্বর্ণাকে অনেক বোঝায় রাজের ব্যাপারটা নিয়ে, কিন্তু স্বর্ণা কিছুই বুঝতে চায় না। তার একটাই কথা, সে রাজকে বিয়ে করবে না। একসময় বৃষ্টি বিরক্ত হয়ে বলে, আমি খুব ভালো করেই জানি কোন অসুখ হলে কোন ওষুধ দিতে হয়। তোমাকে এতক্ষণ অনেক বোঝালাম, কিন্তু তুমি তো দেখছি নাছোড় বান্দা, ভাঙবে তবু মচকাবে না। এবার তাই আমাকে দাবার গুটির সেরা চালটাই চালতে হবে। বিশ্বের এরকম কথা স্বর্ণা বুঝতে পারে না। বৃষ্টি স্বর্ণাকে চোখ পাকিয়ে বলে, দেখো কে এসেছেন, ইনিই তো এখন তোমায় সাইজ করতে পারবে। কথাটা বলে বৃষ্টি দৌড়ি পালিয়ে যায়। স্বর্ণা ভীষণ অবাক হয় বৃষ্টির এমন ব্যবহারে। বৃষ্টি চলে যাওয়ার পর কেউ স্বর্ণার রুমে এসে দরজা লাগিয়ে দেয়। স্বর্ণা খুব ঘাবড়ে যায় ব্যাপারটায়। পিছন ফিরে রাজকে দেখে তার অবাকের সীমা ছাড়িয়ে যায়। রাজ স্বর্ণার দিকে এগিয়ে আসতে থাকে। স্বর্ণা পিছন দিকে পিছোতে থাকে আর বলে, একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। রাজ স্বর্ণার কাছে চলে এসে তার মুখ চেপে ধরে বলে, করো চিৎকার, দেখি কার কান অবধি তোমার চিৎকারের শব্দ চাই। স্বর্ণা রাজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে থাকে। রাজ স্বর্ণাকে ধমক দিয়ে চুপ হতে বলে। স্বর্ণা তখন নিজের শক্তি ব্যবহার করে রাজকে একটা ঘুষি মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। স্বর্ণার খুশিতে রাজের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। স্বর্ণা রাজের এরকম অবস্থা থেকে বিচলিত হয়ে যায় এবং তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসে। স্বর্ণা যখন রাজকে ফার্স্ট এড করে দিচ্ছিল, তখন রাজ স্বর্ণার দিকে অপলক তাকিয়েছিল। স্বর্ণার অন্যরকম অনুভূতি হচ্ছিল রাজকে নিজের এত কাছে দেখে। রাজের অবস্থাও একই রকম। রাজ তার প্রতি স্বর্ণার এমন কেয়ার দেখে মিটিমিটি হাসে। স্বর্ণা চোখ পাকিয়ে রাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এভাবে হাসছেন কেন? হাসার মতো হয়েছেটা কি? তুমি জানো তোমার এই সামান্য কেয়ারগুলো আমার কত ভালো লাগছে স্বর্ণা। স্বর্ণা চুপচাপ উঠে যেতে নাই। তখন রাজ তার হাত শক্ত করে ধরে বলে, এভাবে আর কতদিন পালাবে আমার থেকে? আমি খুব ক্লান্ত জানো। আমি জানি না তুমি আমায় ভালোবাসো নাকি ওই সিরাজকে, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিদেশে অনেক সুন্দরী মেয়েকে দেখেছি, তবে কারো প্রতি আমার সেরকম অনুভূতি জন্মায়নি যেমনটা তোমার প্রতি আছে। তুমি কেন আমাকে বুঝতে চাও না স্বর্ণা?
তুমি নিশ্চয়ই আমার ভালোবাসাকে কখনো উপলব্ধি করনি, আমাকে নিজের ভুল ভেবেছ। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে পাওয়ার জন্য এতগুলো বছর যাবৎ অপেক্ষা করেছি। আমার খুব কষ্ট হয়েছিল সেদিন, জানো, যেদিন আমি জানতে পেরেছিলাম তুমি আমায় ভালোবাসো না। সেদিন আমার মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি শুধুই আমায় কষ্ট দেবে। নিজের মা বাবাকে হারানোর পর তোমাকে নিয়ে সুন্দর করে বাঁচব ভেবেছিলাম। তোমাকে অবশ্য এসব বলে কোনো লাভ নেই, কারণ তুমি স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া তুমি কিছুই বোঝো না। তুমি সিরাজকে যে ভালোবাসো না এটা অস্বীকার করতে পারবে? না পারলেও এটা সত্যি, সিরাজকে তুমি শুধু নিজের অনুশোচনার জন্য ভুলতে পারোনি। আপনি খুব জানেন আমার মনের কথা। তোমার মনের কথা আমি জানি না, জানতে পারলে তো হয়ে যেত। যাক, সেসব কথা, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে আমি আর তোমাকে জোর করব না। ভালো থেকো সারা জীবন, সিরাজের মায়াতেই থেকো। আমি তো কষ্টে ছিলাম, কষ্টেই থাকবো। রাত চলে যেতে ধরবে তখন স্বর্ণা তাকে আটকিয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি শুনেছিলাম মেয়েরা একটু বেশি ওভার থিঙ্কিং করে, বাট এখন মনে হচ্ছে ছেলেরা দুলাইন বেশি বোঝে, অন্য ছেলেদের কথা বলতে পারবো না, কিন্তু তুমিই বেশি বোঝো। এর আগে আমার ভালোবাসি না শুনে আমেরিকা চলে গেল, এখন আবার বিয়ে করবো না শুনে সুইসাইড করতে যাচ্ছ। রাত চমকায়, চকিত হয়ে স্বর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে? স্বর্ণা রাজের পকেট থেকে ঘুমের ওষুধ বের করে নিয়ে বলে, এইভাবে। রাজ বলে, তুমি আমাকে বিয়ে না করলে আমাকে অন্তত শান্তিতে মরতে দাও। শান্তিতে মরো পরে, আগে আমায় বিয়েটা করে নাও, আর আমার সামনে এভাবে আর কখনো মরার কথা বলবে না, আমি মারবো তোমায় চালাই। তার মানে তুমি বিয়েতে রাজি? রাজ খুশিতে আত্মহারা হয়ে যায়, স্বর্ণাকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে, স্বর্ণা নামতে বলে নামিয়ে দেয়। তারপর ড্রয়িং রুমে গিয়ে সবাইকে খুশির খবরটা দেয় যে স্বর্ণা বিয়েতে রাজি হয়ে গেছে। সবাই খুশি হয়, বিশেষ করে সালমা আক্তার, খুশিতে দিনে সবাইকে মিষ্টি মুখ করান। আলমিন ইসলাম আর চিত্রার বাবা মিলে বিয়ের বিষয়ে কথাবার্তা বলেন। রাজ অনেকদিন অপেক্ষা করছে এই দিনটার জন্য, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায়, সেই জন্য আপাতত নেক্সট সপ্তাহে তাদের আকোতে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বর্ণার কানের কাছে এসে রাজ বলে, আর মাত্র এক সপ্তাহ দেন, আমি চিরকালের মতো তোমাকে নিজের করে নেব। অনেক পালিয়েছ, আর পারবে না। রাজ বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসে, বৃষ্টিই তো তাকে আইডিয়াটা দিয়েছিল ঘুমের ওষুধ রাখতে এবং যে কোনোভাবে স্বর্ণাকে দেখাতে। বৃষ্টি খুব ভালো করেই জানতো রাজকে স্বর্ণা কতটা ভালোবাসে, তাই এরকমটা হলে স্বর্ণার কিছুতেই না বলতে পারবে না। সূর্য ততক্ষণে অফিস থেকে ফিরে এসেছিল এবং সে পুরো ব্যাপারটা খেয়াল করে। সূর্য বুঝতে পেরে গেছে বৃষ্টি প্রতিদিন রাজের সাথেই কথা বলতো। সূর্য খুব অনুতপ্ত হয় গতরাতে খারাপ ব্যবহারের জন্য, বৃষ্টির কাছে এসে বলে, সরি। বৃষ্টি বলে, আমাকে এভাবে সরি বলার কারণ? কাল রাতে, পাস্ট ইজ পাস্ট, আপনার মতো বোকা মানুষের কথায় আমি মন খারাপ করব কেন? আমি বোকা মানুষ না, বেড়া মানুষ। ঝগড়া না করলে ভালো লাগে না, তাই না? অনেক হয়েছে বৃষ্টি, এবার আমি আর তোমাকে ছাড়ছি না, আমাকে অপমানিত করার ফল তোমাকে পেতেই হবে। বিয়ের কথাবার্তা বলে চিত্রার পরিবার সবাই চলে যায়। রাজের এখন আর ইচ্ছা ছিল না এভাবে যাওয়ার। কতদিন পর স্বর্ণাকে কাছে পেল, তাই যত তাড়াতাড়ি পারে তাকে নিজের করে নিতে ততই ভালো। এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, স্বর্ণার রাজের আকদের দিন চলে আসে। আপাতত পারিবারিক কিছু লোকের উপস্থিতিতে আকদ হবে। স্বর্ণার রাজ দুজনেই খুব খুশি, তাদের ভালোবাসা এতদিনে পূর্ণতা পাবে। বৃষ্টি বুদ্ধিমতী, তাই এত স্বাভাবিকতা সে ঠিক মেনে নিতে পারছিল না, বিশেষ করে পিয়ার ব্যাপারটা। স্বর্ণার রাজের বিয়ের কথা শুনে পিয়া কোনো রিয়্যাক্ট করেনি, স্বাভাবিকভাবেই সব কিছু মেনে নিয়েছে। স্বর্ণাকে অভিনন্দনও জানিয়েছে, এখন বাড়ির বড় বউ হিসাবে অতিথিদের জন্য রান্নাবান্না করছে। বৃষ্টির মনে হয় পিয়া কোনো ঝামেলা করতে পারে, তাই স্বর্ণাকে সাবধান করে রাখে এই ব্যাপারে। দুপুরে পিয়া হঠাৎ স্বর্ণার রুমে চলে আসে, তারপর স্বর্ণাকে নিজের হাতে গয়না পরিয়ে দিতে দিতে বলে, আমার ভাইটা বুঝি ওপারে খুব কষ্টে আছে, তোমাকে ছাড়া আমার ভাইয়ের এই কষ্ট আমি বোন হিসেবে কীভাবে মেনে নেব বলো। স্বর্ণা ভয় পেয়ে যায় পিয়ার কথায়। স্বর্ণা কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া স্বর্ণার মুখে কিছু স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়।
তারপর চুপিসারে কয়েকজন লোক ডেকে স্বর্ণাকে একটি বস্তায় ভরে বাড়ি থেকে বের করে দেয়। বিয়ে বাড়িতে অনেক জিনিস আনা নেওয়া করা হচ্ছিল, তাই কেউ সন্দেহ করে না। প্রিয়া বলতে থাকে, তোমাকে আমি সুখী হতে দেব না স্বর্ণা, তুমি যদি আমার ভাইয়ের না হও তাহলে অন্য কারো হবে না। স্বর্ণাকে অপহরণ করে নিয়ে যায় প্রিয়া। এদিকে কিছুক্ষণ পর বৃষ্টি স্বর্ণার রুমে এসে তাকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে যায়। বৃষ্টির সন্দেহ হয় প্রিয়ার উপর, কারণ সর্বশেষ প্রিয়াকে এসে স্বর্ণার রুমের দিকে আসতে দেখেছিল। তখন ব্যস্ততার কারণে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি বৃষ্টি। এখন তার খুব ভয় হতে থাকে যে প্রিয়া আবার স্বর্ণার কোনো ক্ষতি না করে দেয়। স্বর্ণাকে নিয়ে নিজেদের পুরনো বাসায় এসেছে প্রিয়া। স্বর্ণার জ্ঞান তখনও ফেরেনি। স্বর্ণার এই অবস্থা দেখে প্রিয়ার তো খুব আনন্দ হয়। প্রিয়া নিজের ভাই সিরাজের ছবির দিকে তাকিয়ে বলে, দেখ ভাইয়া, আমি তো স্বর্ণাকে তোর কাছে এনেছি। তুই তো স্বর্ণাকে খুব ভালোবাসিস, তাই না? স্বর্ণাকে ছাড়া নিশ্চয়ই খুব কষ্টে আছিস। এখন আমি স্বর্ণাকে তোর কাছে পাঠিয়ে দেব। স্বর্ণার জ্ঞান ফিরে আসে। প্রিয়া তার হাত পা বেঁধে রেখেছিল, বিধায় স্বর্ণা পালাতে চেয়েও পারছিল না। প্রিয়া স্বর্ণার দিকে তাকিয়ে বলে, তোমার পালানোর আর কোনো পথ নেই স্বর্ণা। তোমার জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। আমার ভাই এত কষ্ট পেয়েছে, সেখানে তুমি সুখে থাকবে সেটা তো হতে পারে না। স্বর্ণার খুব রাগ হয় প্রিয়ার উপর। এতদিন মেয়েটার জন্য দয়া হলো, এখন মনে হয় সে বেশি বেশি করেছে। স্বর্ণা প্রিয়াকে বলে, তুমি কিন্তু ভুল করছো প্রিয়া। আমাকে এভাবে আটকে রেখে কী লাভ পাচ্ছ তুমি? আমি জানি তোমার ভাইয়ের সাথে যেটা হয়েছে ঠিক হয়নি, তাই বলে এসবের দায় ভাই তুমি আমাকে দিতে পারো না। আমি আগেও তোমার মতো ভাবতাম যে সিরাজের সাথে যা হয়েছে তার জন্য আমি দেব, কিন্তু এখন বুঝতে পেরেছি এসবে আমার তেমন কোনো দোষ ছিল না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও তোমার ভাইকে চিনতে পারিনি। আমাকে বাঁচানোর জন্য তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে ঠিকই, আমি তো তাকে মারিনি, তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে প্রিয়া? চুপ, আর একটা কথাও না। আমার ভাই তোকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে, আর তুই সেই জীবন অন্য একজনের সাথে কাটাবি? এটা হতে পারে না, আমি সেটা হতে দেব না। তুমি ঠিক নেই প্রিয়া, তুমি পাগল হয়ে আছো, তুমি একটা সাইকো। হ্যাঁ আমি তাই। আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর তোকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। কোনো চিন্তা করিস না, বেশি কষ্ট দেব না তোকে। শেষবারের মতো মন ভরে নিঃশ্বাস নিয়ে নে। স্বর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। পাত্রপক্ষের সবাই বিয়েতে এসে এসব কথা শুনে অবাক হয়। অনেকে বলতে শুরু করে বিয়ে করতে চায়নি বলেই স্বর্ণা পালিয়ে গেছে। রাজকে এসব কথা প্রভাবিত করে না, কারণ রাজ খুব ভালো করেই জানে স্বর্ণা তাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। বৃষ্টি সূর্যর সাথে কথা বলে এই বিষয় নিয়ে। সূর্য বৃষ্টির কথা শুনে এবং সেও বৃষ্টির সাথে একমত হয় যে প্রিয়াই রয়েছে এসবের পেছনে। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় স্বর্ণার কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে বাঁচিয়ে নেবে। বৃষ্টি সূর্যকে প্রশ্ন করে, আপনি তো প্রিয়াকে অনেক দিন থেকে চেনেন, আপনার কি মনে হয় প্রিয়া স্বর্ণাকে কোথায় নিয়ে যেতে পারে? সূর্য আন্দাজ করে বলে, হয়তো প্রিয়াদের আগের বাড়িতে নিয়ে গেছে। প্রিয়া একবার আমায় বলেছিল তাদের পুরাতন বাড়ি নাকি পরিত্যক্ত হয়ে আছে, সেখানে সেরকম কেউ যাওয়া আসা করে না, আর বাড়িটা নাকি ফাঁকা জায়গায়। আপনি কি প্রিয়ার ওই বাড়ির ঠিকানা জানেন? শুনেছিলাম নাম, এলাকার নাম জানলেও বাড়ির এক্স্যাক্ট ঠিকানাটা জানি না। এখান থেকে কিছুটা দূরে ছোট্ট একটা গলির ভেতরে কোথাও একটা প্রিয়াদের পুরাতন বাড়ি। আমাদের এখনই সেই গলিতে যেতে হবে, চলুন। সূর্য আর বৃষ্টি একসাথে যেতে নেয়, তখন রাজ তাদের সামনে চলে আসে। রাজ তাদেরকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন আপনারা? স্বর্ণাকে খুঁজতে। আমিও যেতে চাই আপনাদের সাথে, চলুন। সূর্য, বৃষ্টি আর রাজ একসাথে বেরিয়ে আসে স্বর্ণাকে খোঁজার জন্য। রাজের খুব টেনশন হয় স্বর্ণার জন্য, একবার হারিয়ে ফিরে পেয়েছে, তাই আর হারাতে চায় না। প্রিয়া একটা বালিশ হাতে নিয়ে আসছিল। আজ এই বালিশ চাপা দিয়েই স্বর্ণাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে প্রিয়া। প্রিয়ার উদ্দেশ্যে বুঝতে পারে স্বর্ণা। সে বাঁচার জন্য নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বাধা অবস্থা থেকে মুক্তি পায় না। প্রিয়া স্বর্ণার এই অবস্থা দেখে অট্ট হাসি হেসে বলে, এত ভয় পাচ্ছ কেন স্বর্ণা? মরার ভয় পাচ্ছ? একদিন তো সবাইকে মরতেই হবে, আজ না হয় তুমি। প্লিজ প্রিয়া, আমাকে যেতে দাও, আমি মরতে চাই না, প্লিজ। চুপ, আর একটা কথাও না। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে, এখন বাজে বিকেল 3:44,
আজ বিকেল ঠিক 4টার সময় তোমাকে মেরে ফেলবো আমি। কেন জানো? কারণ আমার ভাইও বিকেল 4টার সময় মারা গিয়েছিল, তাই আমি চাই তুমিও এই সময় মরে যাও। প্রিয়ার কথা শুনে স্বর্ণার বাঁচার ক্ষীণ আশাও চলে যায়। তার মনে হয় আজ আর কেউ তাকে বাঁচাতে পারবে না, আজই বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। স্বর্ণা রাজের কথাই ভাবে, রাজের উদ্দেশ্যে বলে, তুমি আমাকে খবর করে দিও রাজ, আজ আবার আমার জন্য তোমাকে কষ্ট পেতে হবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম চিরকালের মতো তোমার হয়ে যাব, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না, আর বোধহয় আমাদের দেখা হবে না। এদিকে রাজ দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছিল। সূর্য থেকে প্রিয়ার পুরনো বাড়ির ঠিকানা সে পেয়েছে। রাজ স্বর্ণার উদ্দেশ্যে বলে, তুমি চিন্তা করো না স্বর্ণা, আমি এসে গেছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। শেষ অবধি প্রিয়ার বাড়ির গলিতে পৌঁছে যায় তারা। গাড়ি থেকে নেমে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে রাজ এবং সূর্য। সবার কাছে প্রিয়ার ঠিকানা জানতে চায়, কিন্তু কেউ বলতে পারে না, কারণ প্রিয়ারা অনেক আগে এখান থেকে চলে গেছে। এদিকে বৃষ্টি পুলিশকে অনেক আগেই ফোন করে এই ঠিকানা জানিয়েছে, তারাও আসছে এখন। অবশেষে রাজ এখন বৃদ্ধা মহিলাকে প্রিয়ার কথা বললে তিনি চিনতে পারেন। বৃদ্ধা মহিলাটি প্রিয়াদের বাড়ি দেখিয়ে দেয়। তখন রাজ সূর্য বৃষ্টি সবাই সেদিকেই যায়। প্রিয়া মুচকি এসে বলে, 4টা বাজতে আর মাত্র 10 সেকেন্ড বাকি, আমি এবার তোমাকে মেরে ফেলবো, পরপারে আমার ভাইয়ের সাথে ভালো থেকো। কথাটা বলে শেষ করি প্রিয়া বালিশটা নিয়ে গিয়ে স্বর্ণার মুখে চেপে ধরে। স্বর্ণা নিঃশ্বাস নিতে না পেরে বাঁচার জন্য ছটফট করতে থাকে। একসময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় স্বর্ণা। রাজের কথাই ভাবতে থাকে সে। স্বর্ণা ভেবেই নেয় তার জীবন এখনই হয়তো থমকে যাবে। ঠিক তখনই রাজ ছুটে এসে প্রিয়াকে স্বর্ণার থেকে আলাদা করে। স্বর্ণার মুখ থেকে বালিশ সরাতে সে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে। রাজ বলে, কোনো চিন্তা করো না স্বর্ণা, আমি এসে গেছি। বৃষ্টি পুলিশদের নিয়ে ভেতরে চলে আসে। কয়েকজন মহিলা পুলিশ এসে প্রিয়াকে গ্রেফতার করে। বৃষ্টি প্রিয়ার উদ্দেশ্যে বলে, তুমি এতটা নিচে নামবে সেটা আমি ভাবতে পারিনি প্রিয়া, মিথ্যা প্রতিশোধের নেশায় কত নিচে নামলে। এখন যাও গিয়ে নিজের পাপের শাস্তি ভোগ করো। যেই ভাইয়ের জন্য এত কিছু করলে সে নিশ্চয়ই এসবের জন্য কখনো তোমায় ক্ষমা করবে না। যেই স্বর্ণাকে বাঁচানোর জন্য তোমার ভাই নিজের জীবন দিয়ে দিল, তুমি কি না তাকেই মারতে যাচ্ছিলে? পুলিশ প্রিয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। সবাই ফিরে আসে। এরপর বৃষ্টি স্বর্ণাকে আবার নিজের হাতে সাজিয়ে দেয় এবং বলে, কোনো চিন্তা করো না স্বর্ণা, সব বিপদ চলে গেছে, এখন সব কিছু ঠিকঠাক হবে। স্বর্ণাকে নিয়ে গিয়ে রাজের পাশে বসানো হয়। কাজী বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় স্বর্ণা আর রাজ। স্বর্ণা এবং রাজের বিয়ের পর রাজ স্বর্ণাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। স্বর্ণা খুব কাঁদছিল যাওয়ার সময়। সালমা আক্তারও পাগলের মতো কাঁদছিল। হাজার হোক, একমাত্র মেয়ে, কতদিন পর মেয়েটাকে ফেরত পেয়েছিলেন, আজ আবার মেয়েটা দূরে চলে যাচ্ছে, এটা ভাবতেই তার খুব কষ্ট হচ্ছে। আলামিন ইসলামও দু ফুটা চোখের জল ফেলেন। রাজের হাতে স্বর্ণাকে তুলে দিয়ে বলেন, আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে এতদিন, তুমি ওকে আর কষ্ট পেতে দিও না, আগলে রেখো আমার মেয়েটাকে। রাজ তখন বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে অনেক সুন্দর করে অনেক যত্নে রাখবো। আলামিন ইসলাম স্বস্তি পান। একজন পিতার কাছে তার কন্যাকে সুপাত্রের হাতে তুলে দেওয়া যে একটা বড় দায়িত্ব, আর এই দায়িত্বটা সঠিকভাবে পালন করলে তখন অদ্ভুত শান্তি লাগে। বৃষ্টির সূর্য সবাই স্বর্ণার দিকে এগিয়ে আসে। সূর্য রাজকে বলে, আমার বোনকে যদি কোনো কষ্ট দাও তাহলে কিন্তু ভালো হবে না। কোনো কষ্ট দেব না, এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। বৃষ্টি স্বর্ণাকে বলে, এখন কিন্তু তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, একে অপরের সুখী দুঃখে সবসময় পাশে থাকতে হবে, আর হ্যাঁ, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার অতীতটা যেমনই হোক, ভবিষ্যৎটা সুন্দর হবে ইনশাআল্লাহ। স্বর্ণা এবং রাজ দুজনেই বৃষ্টিকে ধন্যবাদ জানায়। বৃষ্টি তাদের জন্য যা করেছে তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে বৃষ্টির ওপর। সবার কাছ থেকে বিদায় নিয়ে স্বর্ণা এবং রাজ চলে যায়। এখন হয়তো তাদের নতুন জীবনের সূচনা ঘটবে। তারা চলে যাওয়ার পর সূর্য বৃষ্টির কাছে এসে বলে, অন্যকে জ্ঞান দিতে তো বেশ ভালোই পারেন, তা নিজের বেলায় সেসব মানার কথা কি মনে থাকে না? মানে কি বলতে চাচ্ছেন আপনি?
আমি আপনার কথার কিছু বুঝতে পারছি না। দেখো বৃষ্টি, তুমি এতটাও অবুঝ নাও যে বুঝতে পারবে না। অনেকদিন আগে আমাদের বিয়ে হয়েছে, এতদিনে আমাদের সম্পর্ক আর চার পাঁচটা স্বাভাবিক দম্পতির মতো কখনো হয়নি। প্রথমে অবশ্য আমার দোষ ছিল, কিন্তু তুমি তো জানো কী কারণে আমি তখন তোমার সাথে ওরকম ব্যবহার করেছিলাম। সেসব কথা এখন আর বলতে চাইছি না। আজ থেকে কিন্তু আমাদের নতুন জীবন শুরু হবে, তুমি প্রস্তুত তো আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে?